জাতীয় স্থায়ী কমিটি সদস্যবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমাদের অঙ্গ সংগঠনের সবাই নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি একটু অনুরোধ করবো, প্লিজ আমি গতকাল সারাটা আমি আপনার ফেসবুক দেখি না, কারণ আজকাল ফেসবুকে এত বেশি ফেক ফেসবুক উঠে, তার মধ্যে সমস্ত কথাবার্তা আছে যে সেটা আরো আরো কনফিউজ করে দেয়। আমি আপনার ফেসবুকে একটা দেশ আগে দেখলাম যে প্রথম আলোর ফেসবুক কপি, তাদের যে পেজ সেটা কপি করে বলা হয়েছে যে আজকে এই সভাটাকে বাতিল করা হয়েছে। পরে প্রথম আলো বলেছে যে একটা বাজে ফেক, এটা আমাদের অরিজিনাল নয়, এটা আপনার একটা ফেক পেজ থেকে বলা হয়েছে। আমি যে কারণে উত্থাপন করলাম যে আজকে দেখবেন যে এই সরকার যারা